আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফাহাদ মাম ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে ঝটপট একটি তালের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে তাল বড়া। এটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। যেহেতু এখন তালের মৌসুম চলছে, এর জন্য আপনাদের সাথে তালের পিঠাগুলার রেসিপি শেয়ার করতেছি। তো যাদেরকে তাল পছন্দ, তারা তো অবশ্যই তালের পিঠাটাও পছন্দ করেন। তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এইভাবে তালের পিঠাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখা চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি সেই টিপসটা সহ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপু ভাইরা, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপিগুলো আপলোড দেবো সেগুলো সবার আগেই দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন এত সুন্দর রেসিপিটা কিভাবে কি দিয়ে করেছি সেটা দেখে নিন। বড়া পিঠাটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম, আধা কাপ ময়দা নিয়ে নিলাম। তালের বড়াটার ভিতরে ময়দাটা দিলে সুন্দর বড়াটা সফট হয়, খেতে নরম হয়। আর যদি শুধু চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু শক্ত হবে, আর একটু ময়দা মিশিয়ে দিলে সুন্দর নরম হবে। তো আমি 1.5 কাপ চাউলের গুঁড়ার ভিতরে আধা কাপ ময়দা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে। 1 কাপ নারকেল কুড়ানো দিলাম, আমি কিন্তু একদম টাটকা নারকেল যেটা সেটা কুড়িয়ে নিয়েছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণই দিয়ে নেবেন। আর এখানে তালের রস নিয়ে নিয়েছি 1 কাপ, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মেখে নেব। এটাতে কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ চিনি দিয়েছি তালের রস দিয়েছি এটাতেই হয়ে যাবে, পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে, একটু কিন্তু পানি দেওয়া যাবে না। এই যে পিঠার ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটা রেস্টে রেখে দেব, দিলে চিনিটাও গলে যাবে এবং চাউলের গুঁড়াটাও সুন্দর মতো ভিজে ফুলে যাবে। একটু রেস্টে রেখে দিলে পিঠাটা সুন্দর সফট হবে। আমি ভিজা চাউলের গুঁড়াটা দিয়ে পিঠাটা তৈরি করছি, এর জন্য আমি 15 মিনিট রেখে দেবো। আপনারা যদি শুকনা চাউলের গুঁড়া দিয়ে করতে চান তাহলে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন, তাহলে পারফেক্ট তাল বড়াটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটা 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দেবো। এই যে ফিরে আসলাম 15 মিনিট পর, এখন আমি আবার সুন্দর করে একটু মিশিয়ে নেব। দেখেন চেনিগুলো একদম সুন্দর মিশে গিয়েছে। এখন আমি একটু আর একটু মেখে নিয়ে পিঠাগুলো ভেজে নেব। এই যে আমি এখন পিঠাগুলো ভেজে নেব, দেখেন পিঠার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এই যে এভাবে হাতের সাথে সুন্দর করে রেডি হলে বুঝবেন যে সুন্দর রেডি হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলো ভেজে নেব। আগে থেকে চুলায় তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এখন পিঠাগুলো ভেজে নেব। বিসমিল্লাহ, এভাবে একটু একটু করে দিয়ে নেবেন। এই যে পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে, কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। যে আমি এখন পিঠাগুলো তুলে নেব, আমি আর লাল করব না। কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, এখন আমি পিঠাগুলো তুলে নেব। আর এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব। এই যে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, একদম নরম। ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো এত সুন্দর নরম হয়েছে এবং ফুলকো হয়েছে। আর শুধু চাউলের গুঁড়াটা দিয়ে যদি পিঠাটা তৈরি করতে যান তাহলে কিন্তু এতটা নরমও হবে না, শক্ত শক্ত হবে, আর এরকম ফুলকোও হবে না। দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো দেখলেন তো কত সহজে চট জলদি এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু ফ্রিজে রাখা চাউলের গুঁড়া দিয়েই এই পিঠাটা তৈরি করে নিলাম, শুকনো চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন। তো ভাবলাম এখন তালের মৌসুম চলছে তো আপনাদের সাথে আরেকটা পিঠার রেসিপি শেয়ার করি।
তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন যারা তাল বেশি পছন্দ করেন তাদের কাছে কিন্তু তালের পিঠাটাও অনেক পছন্দ তাদেরকে রিকোয়েস্ট থাকলো এভাবে পিঠাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আপু ভাইরা আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি তো আমার চ্যানেলের পাশেই থাকুন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপিগুলো আপলোড দেব সেগুলো সবার আগেই দেখতে পাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার কোন একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি রেসিপি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম